রূপপুর জঙ্গলে এক টোনা তার সদ্য গর্ভবতী স্ত্রী টুনিকে নিয়ে বাস করত। টোনা ছোটখাটো একটা ব্যবসা করে তার সংসার চালাত। এরপর একদিন টোনার গর্ভবতী স্ত্রী তিনটি ডিম দেয়। ডিম দেখে টোনা আর টুনি খুব খুশি হয়। দেখেছো টোনা, ঈশ্বর আমাদের তিনটি সন্তানের মা বাবা হওয়ার সৌভাগ্য দিয়েছে। এই সন্তান তিনটিকে আমি খুব ভালোবাসবো। আমি এদের অনেক বড় করে তুলবো, সুশিক্ষায় শিক্ষিত করব। এদের দিয়ে আমি অনেক বড় বড় চাকরি করাবো। হয়েছে টুনি, হয়েছে। এবার একটু থামো তো, সন্তানদের তো আগে এই দুনিয়ার মুখ দেখতে দাও, তারপর না হয় এত স্বপ্ন দেখবো। দূর ছাই, তুমি না কি যে বলো, আমি এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, দিলে তো তাতে ছাই ফেলে। এই তুমি কানে চলে যাও তো, আমি আমার ডিমের ভিতর থাকা ছানাগুলোর সাথে গল্প করতে থাকি। হ্যাঁ হ্যাঁ, তোমার তো আর সারা দিন খেয়ে দেয়ার কোনো কাজ নেই, তাই এই কাজ করবে। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, আমি চললাম। এই বলে টোনা তার নিজের কাজে চলে যায়। এইদিকে টুনি একা একাই ডিমগুলোর সাথে কথা বলতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। টুনির ডিমগুলো ফুটে তিনটি কন্যা সন্তান বের হয়। তবে দুটো সন্তান দেখতে অনেক সুন্দর আর সুস্থ সবল ছিল, আর একটা সন্তানের দুটো চোখে অন্ধ ছিল, আর এই অন্ধ সন্তানটাই ছিল সব থেকে ছোট। এদিকে টুনি টোনাকে বলে, টোনা আমাদের এমন অন্ধ সন্তান কেন জন্ম নিল বলতো? ওকে দেখে যে আমার বড্ড কষ্ট হচ্ছে। কষ্ট পেও না টুনি, ঈশ্বর যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন। তুমি সব কিছু ভুলে গিয়ে নিজের সন্তানকে নিজের কাছে টেনে নাও। হ্যাঁ টোনা, তুমি ঠিকই বলেছো। আমি আমার কন্যাদের নিয়ে এরপর থেকে আর কোনো দিন মন খারাপ করব না। আমি এদের সযত্নে আগলে রাখবো। টোনা, আমি আমার তিন মেয়ের নাম ঠিক করেছি। বড় মেয়ের নাম টুনটুন, মেজো মেয়ের নাম টিংটিং, আর আমার ছোট্ট অন্ধ মেয়েটার নাম টুকি। তিনটে নামই তো অনেক সুন্দর। তুমি কন্যাদের নিয়ে বাড়িতেই থাকো, আমি বরং কাজে যাচ্ছি। এরপর টোনা নিজের কাজে চলে যায়। এদিকে টুনি বাচ্চাদের খাইয়ে খেলতে বসিয়ে দেয়। টোনা আর টুনি অন্ধ টুকিকে মন থেকে মেনে নিলেও টুনটুন টিংটিং আর জঙ্গলবাসী একদম টুকিকে মেনে নিতে পারে না। টুনির অন্ধ সন্তানের কথা শুনে পাশের বাড়ির সুখী এসে টুনিকে বলে, কি গো টুনি দিদি, শুনলাম তোমার নাকি অন্ধ কন্যা সন্তান জন্ম নিয়েছে, তা কোথায় সেই কন্যা, আমি দেখি তাকে একটু। সুখী দিদি, আমার তিন মেয়ে ঘরে বসে খেলা করছে, তা চলুন না ভিতরে যাই। টুনির কথা শুনে সুখী ভিতরে যায় আর টুকিকে দেখে বলে, ছি ছি, এমন অসুস্থ আর অপয়া সন্তান কেউ জন্ম দেয় নাকি? হ্যাঁ, এই অপয়া মেয়ে যদি আমার মেয়ের সাথে কখনো খেলা করে তাহলে তো আমার মেয়েটাও অন্ধ হয়ে যাবে। না না বাবা, এটা কখনোই হতে দেওয়া যাবে না। তা টুনি দিদি, আমি বলি কি, তোমার এই অন্ধ মেয়েটাকে তো জীবনে আর কেউই কোনোদিন বিয়েও করবে না। একে দিয়ে তুমি কোনোদিন কোনো চাকরিও করাতে পারবে না, তাই এই মেয়েকে খাইয়ে পরিয়ে শুধু শুধু টাকা পয়সা নষ্ট না করে একে বরং তুমি মেরে ফেলো, নয়তো তোমার বাকি সুস্থ দুই মেয়েও যে অসুস্থ হয়ে যাবে। সুখী দিদি, আমার মেয়ে অন্ধ হোক বা যাই হোক না কেন, সেটা আমি আর আমার স্বামী বুঝে নিব। তুমি এবার আসতে পারো, এই মুহূর্তে আমি আমার বাড়িতে তোমাকে দেখতে চাই না। পাখিরা ঠিকই বলে, অন্যের ভালো কখনো করতে নেই, যত্ত সবারই খেতা। এই বলে সুখী সেখান থেকে চলে যায়। সুখীর এসব কথায় টুনি খুব কষ্ট পায়। এদিকে টোনাও বাড়ি ফিরে আসে। টুনিকে কাঁদতে দেখে টোনা কারণ জানতে চাইলে টুনি সব কথা খুলে বলে। সব শুনে টোনা বলে, টুনি তুমি একদম অন্য পাখির কথায় কান দিবে না, বুঝেছো? এবার চোখের জল মুছে ফেলো তো, আর চলো টিংটিং আর টুনটুনকে খাইয়ে দেই, আর তুমি টুকিকে খাইয়ে দাও, কেমন? টোনার কথা শুনে টুনি চোখের জল মুছে আর খাবার নিয়ে আসে। এরপর টুনি টুকিকে আদর করে খাইয়ে দেয় আর টোনা বড় দুই মেয়েকে খাইয়ে দেয়। এভাবেই তারা দুজনে তিন মেয়েকে নিয়ে সুখেই দিন কাটাচ্ছিল। এরই মধ্যে একদিন বড় মেয়ে টুনটুন টোনা আর টুনিকে বলে, মা বাবা, আমরা টুকির সাথে একদম খেলা করব না, ও দেখতে খুব বাজে, ও অন্ধ, জঙ্গলের সবাই ওর জন্য আমাদের নিয়ে হাসাহাসি করে।
পারে। তোমরা দুজনে টুকিকে হয় মেরে ফেলো নয়তো বাড়ি থেকে বের করে দাও, আমরা দুপুন ওর সাথে থাকতে পারবো না। টুনটুনের মুখে এমন কথা শুনে টুনি রেগে গিয়ে টুনটুনকে জোর একটা থাপ্পড় মারে। আজ বলেছিস মাফ করে দিলাম, এরপর কোনোদিন যদি তোদের দুপুনের মুখে এমন কথা শুনেছি তো মেরে পিঠে চামড়া তুলে দিব। টুকি তোদের ছোট বোন, আর তোরা তোদের ছোট বোনকে আদর যত্ন না করে এসব বাজে কথা বলছিস, কোথায় আদর করে যত্ন করে রাখবি তা নয়। এইদিকে টোনা টুনি নিজের মেয়েদের এমন আচরণে খুব কষ্ট পায়। রাত হয়ে যায়, হঠাৎ করে টুনটুন আর টিংটিং এর কাঁপুনি দিয়ে জ্বর চলে আসে। টুনি আর টোনা খুব চিন্তায় পড়ে যায়। এদিকে হঠাৎ করেই তীব্র বাতাসও বইতে থাকে। টুনি, তুমি এদের নিয়ে ঘরেই থাকো, আমি দেখি এমন দুর্যোগপূর্ণ অবস্থাতে কোনো ডাক্তার খুঁজে পাই কিনা। এই বলে টোনা প্রচণ্ড বাতাসের মধ্যে ডাক্তার খুঁজতে থাকে, কিন্তু কোনো ডাক্তার এমন আবহাওয়ার মাঝে টোনার বাড়িতে আসতে রাজি হয় না। এদিকে টোনা শূন্য হাতে বাড়ি ফিরে আসে। টোনাকে দেখে টুনটুন বলে, বাবা বাবা, ও বাবা, ডাক্তার কোথায় বাবা? আমার যে খুব কষ্ট হচ্ছে বাবা, তুমি আমাদের বাঁচাও বাবা, আর পাচ্ছি না বাবা, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, বাঁচাও বাবা। মা, ও মা, তুমি আমাদের বাঁচাও মা। এতটুকু কথা বলতে না বলতে টুনটুন আর টিনটিন একসাথে তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। টোনা আর টুনি দুটো সন্তানের মৃতদেহ দেখে তাদের মনটা যেন পাথর হয়ে যায়। এদিকে ভোর হয়, বাতাস থেমে যায়, একে একে জঙ্গলের সবাই এসে সেখানে হাজির হয়। সবার মাঝ থেকে সুখী বলে, টুনি দিদি, তোমাকে কত করে বললাম এই অপয়া অন্ধ মেয়েটাকে মেরে ফেলো, কিন্তু তুমি তো তা করলে না। একটা অপয়ামের জন্য তুমি তোমার দুটো সুস্থ মেয়েকে হারালে দেখলে? এখন তো মনে হচ্ছে এই মেয়ের জন্য আমরা মারা যাব, তাই বলি কি আমাদের কিছু হওয়ার আগে এই মেয়েটাকে মেরে ফেলো তুমি। টুনি সুখীর এসব কথায় কোনো উত্তর দিল না। এদিকে টোনা কাঁদতে কাঁদতে দুই মেয়ের লাশ চিতায় জ্বালিয়ে দেয়। তখন সবাই চিতা দেখতে ব্যস্ত হয়ে পড়ে। এই সময় টুনি টুকিকে নিয়ে নদীর ধারে আসে আর টুকিকে বলে, তুই কেন কেন আমার গর্ভে অন্ধ হয়ে জন্মেছিলি বল? তুই সত্যি অপয়া অলক্ষী, তোর জন্য আমি আমার দুটো সন্তানকে হারালাম, আর এখন জঙ্গলবাসীর তিক্ত কথা শুনতে হচ্ছে, তোকে আজ আমি মেরেই ফেলবো। এতে করে অন্তত অন্যের মুখের কথা শুনতে হবে না আমাকে। এই বলে টুনি একটা ধারালো ছুরি নিয়ে যেই না টুকিকে মারতে যায়, তখনই নদী থেকে জলদেবী প্রকট হয়ে টুনিকে বলে, ওহে মূর্খ, দায়িত্বহীন, অধম, একটা নিষ্পাপ অন্ধ মেয়েকে মারতে কি তোর একটু বুক কাঁপছে না? তুই যে কত বড় অন্যায় করছিস তুই তা নিজেও জানিস না, এর জন্য তোকে শাস্তি পেতে হবে। মা, আমি নিরুপায় হয়ে এই কাজ করতে এসেছিলাম, আমি ভুল করেছি মা, আমাকে মাফ করে দিন মা, আমি আমার দুই সন্তানকে হারিয়েছি, এই সন্তানকেও আমি আর হারাতে চাই না, একে আঁকড়ে ধরে আমি বেঁচে থাকতে চাই, কিন্তু অন্যের কথা আমার আর সহ্য হচ্ছে না মা, দুই মেয়েকে হারিয়ে আমি যে পাথর হয়ে গেছি মা। ঠিক আছে, তুই যখন তোর নিজের ভুল বুঝতে পেরেছিস তখন তোকে আমি মাফ করে দিলাম। আর এই নে দুধ, এই দুধ দিয়ে তুই তোর মেয়েকে গোসল করাবি, এরপর যা ঘটবে তুই স্বচক্ষে তা দেখতে পারবি। এই বলে জলদেবী অদৃশ্য হয়ে যায়। এরপর টুনি দুধ আর টুকিকে নিয়ে বাড়ি ফিরে আসে, আর পরের দিন জলদেবীর কথা মতো টুকিকে দুধ দিয়ে গোসল করায়। গোসল শেষ হতে না হতেই টুকির চোখ দুটো ভালো হয়ে যায়। মা মা, আমি তোমাকে দেখতে পাচ্ছি মা, আমার চোখ ভালো হয়ে গিয়েছে। টুকির মুখে এই কথা শুনে টুকি আনন্দে আত্মহারা হয়ে হাসতে থাকে, আর তার হাসি থেকে মুক্ত ঝরতে থাকে। এসব দেখে টুনি অনেক অবাক হয়ে যায়। তখন টুনির জলদেবীর কথা মনে পড়ে, যা ঘটবে তা তুই স্বচক্ষে দেখতে পারবি। জলদেবীর আশীর্বাদে তাহলে আমার মেয়ে সুস্থ হয়ে উঠেছে, আর জলদেবীর কারণে আমার মেয়ের মুখ থেকে মুক্ত ঝরছে। আয় মা আয়, তুই আমার বুকে আয়। এরপর টুনি টুকিকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখনই টোনা ফিরে আসে, আর টুনি টোনাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টোনা খুব খুশি হয়ে যায়।
ঈশ্বর, আমার দুটো সন্তানকে কেড়ে নিয়েছো, তাতে কি হয়েছে? আমার তো আরেকটা সন্তানকে সুস্থ করে দিয়েছো, তাতেই আমি অনেক খুশি ঈশ্বর। এরপর টোনা আর টুনি টুকির মুখে ঝরা মুক্তগুলো বিক্রি করে অনেক বড়লোক হয়ে যায়। এইদিকে জঙ্গলবাসীরাও আর তাদের কথা শোনায় না। টোনা আর টুনি মেয়েকে নিয়ে সুখেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।